কোভিড মহামারী পরিস্থিতি কাটিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত বাঙালি। বাংলা নববর্ষের প্রথম দিনে কাঁদি দোহালিয়া কালীবাড়িতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শুক্রবার সকাল থেকেই নিয়ম নিষ্ঠা ও আচার আচরণ মেনে ঐতিহ্যবাহী এই মন্দিরে পুজো দিতে ভিড় করে বহু সাধারণ মানুষ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বাংলা নববর্ষের প্রথম দিনে পুজো দিতে ভক্তদের ভিড় কাঁদি দোহালিয়া কালীবাড়িতে। কোভিড মহামারী পরিস্থিতি কাটিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত বাঙালি। শুক্রবার জেলার সকল মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কাঁদি দোহালিয়া কালী মন্দিরে ভক্তদের ভিড় ছিল সকাল থেকেই। বাংলা নববর্ষের প্রথম দিন তো, বছরটা যাতে খুব সুখে শান্তিতে কাটাতে পারে মানুষ এবং সবার ভালো হোক, সেই জন্য মায়ের কাছে পুজো দিয়ে আজকের দিনটা শুরু করা হয়। এই যা গত দু তিন বছর মহামারী কাটল, সেই একটা মহামারী কাটিয়ে উঠে আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মাস্ক ছাড়া, মানে এটা একটা বড় জিনিস, আমাদের যেন একটা অভ্যাস হয়ে গিয়েছিলো মাস্ক নেওয়াটা, যাকে আজকে মাস্কটা পরতে হচ্ছে না যে করোনা পালিয়েছে বলে, যাতে এই করোনা বিদায় নাই আর যেন করোনা ঘুরে না আসে। এবং এই উদ্দেশ্যেই মায়ের কাছে যে সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। মুর্শিদাবাদ জেলার কাঁদি ব্লকের দোহালিয়া কালীবাড়ি 1000 বছর পূর্বে রাজা লক্ষণ সেন ও বল্লাল সেনের আমলে এই কালী মন্দির প্রতিষ্ঠিত। মা এখানে ব্যাঘ্র আকৃতি রূপে পূজিত হন। আগে জঙ্গলে এই কালী মন্দির থাকলেও বর্তমানে মন্দির ও মন্দির সংলগ্ন এলাকায় আধুনিকতা ছোঁয়া লেগেছে। মন্দিরের সেবায়েতরা জানান, 1000 বছর আগে বল্লাল সেনের আমলে কোনো এক পরিব্রাজক সন্ন্যাসী নাগাল্যান্ড থেকে নদীপথে যাওয়ার সময় এখানে বসে তপস্যা করছিলেন। তখন তপস্যা চলাকালীন মা বিভিন্ন রূপে তার ধ্যানভগ্ন করতে থাকেন, কিন্তু পরে ধ্যানভগ্ন হতেই ব্যাঘ্র রূপে মা দক্ষিণাকালী শিলামূর্তি দেখতে পাওয়া যায়। তখন থেকেই ব্যাঘ্র রূপে মা দক্ষিণাকালী পূজিত হয়ে আসছে। প্রতি বছর ধুমধামের সাথে কালী পুজো করা হয়, পাশাপাশি সারা বছর মায়ের আরাধনা করা হয়। শুক্রবার বছরের প্রথম দিনে পুজো দিতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মন্দিরের এক সেবায়েত জানান, ভক্তরা মায়ের পুজো দিয়ে নতুন বছরে শুরু করে। কথিত আছে, পরিব্রাজক এক সাধক এই কালী মন্দিরে গাছের তলায় তপস্যা চলাকালীন মাকে দেখতে পান। তখন মা তাকে তার মনস্কামনার কথা জানতে চাইলে পরিব্রাজক বলে, আমি অন্ধ, আমি যেন আমার দৃষ্টি পাই। সেই থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে পুজো দিতে। কান্দির সবচেয়ে বড় পুরনো মন্দির এটাই, এখানে মানসিক করলে মায়ের সমস্ত কিছু মনোবাসনা পূর্ণ হয়। বিশেষ করে চোখ যদি কারোর খারাপ থাকে তাহলে মায়ের কাছে এলে পরে সেই চোখটা 100% ঠিক হয়ে যায়। মন্দিরে পুজো দিতে আসা এক ভক্ত বলেন, প্রতি বছর আমরা এই মন্দিরে পুজো দিতে আসি, মায়ের আশীর্বাদ নিয়ে আমরা নতুন বছর শুরু করি। নিয়ম নিষ্ঠা ও আচার আচরণ মেনে ঐতিহ্যবাহী এই মন্দিরে পুজো দিতে ভিড় করে বহু সাধারণ মানুষ। নববর্ষের প্রত্যেক বছর এখানে আসা হয়, মায়ের কাছে আমরা এখানে মানত করি যা চাই এবং সব আমি প্রত্যেকেরই মনস্কামনা এখানে এসে পূর্ণ হয়। মা দক্ষিণাকালীর কাছে শুধু পয়লা বৈশাখ বলে নয়, এখানে প্রতিদিন প্রায়শই আমাদের আসা হয় এখানে মায়ের কাছে। এবং এই জন্য আজকে বছরের প্রথম দিন মায়ের কাছে আশীর্বাদ নিয়ে নতুন বছর আশা করছি ভালো যাবে, প্রত্যেকেরই ভালো যাবে। Okinawa powered the change, India's widest range of electric scooters. No pollution, eco-friendly, high speed and low speed উভয় রয়েছে। low speed স্কুটারে driving license বা RTO-র কোনো certificate লাগবে না। জাপানি টেকনোলজিতে ভারতে নির্মাণ। easy EMI এর ব্যবস্থাও রয়েছে। servicing and parts এর সুব্যবস্থা শোরুমে পাবেন। তাই আর দেরি না করে আজই আসুন আর নিয়ে যান আপনার পছন্দের গাড়ি। আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ, কেশবনগর, কাশিমবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9775271824, 9775271825।